সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে সাতক্ষীরা জেলার প্রান্তিক কৃষকের কাছে। দেশের সীমানা নদীর ঠিকানা, যেথা গিয়েছে হারিয়ে সেথা সাতক্ষীরা রূপমায়া ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে। সাতক্ষীরা শহর পেরিয়ে যতই যেতে থাকবেন, বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সুন্দরবনের সীমায় অজ্ঞাত কবির লেখা এই চরণগুলি আপনাকে ততই দাঁড় করাবে সুন্দর সত্যের মুখোমুখি। বাংলাদেশের ছয়টি জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত হলেও একমাত্র সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ থেকে সরাসরি দেখা যায় সুন্দরবনের সবুজ আবহ। বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরী গাছ আর নানা প্রজাতির জীব বৈচিত্র্য নিয়ে গড়ে ওঠা এই বনের সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে উপকূলবর্তী এলাকায় বাক্সে মধু সংগ্রহ শুরু হলেও মধুর বন সুন্দরবনে প্রতিবছর এপ্রিল থেকে জুন এই তিন মাস মধু সংগ্রহ করা হয়। এ সময় বন বিভাগের অনুমতি নিয়ে দল বেঁধে বনে প্রবেশ করেন মৌয়ালরা। মধু সংগ্রহ করতে যাওয়ার আগে বিশেষ প্রার্থনা করে নেন মৌয়ালরা, কারণ সেখানে বাঘের ভয়ের পাশাপাশি আছে ডাকাতের ভয়। সভ্যতার শুরু থেকে মানুষের যাত্রা সনাতন থেকে আধুনিকতার দিকে, তাই দীপ্ত কৃষির এবারের যাত্রা বাক্সে মৌমাছি পালনের আদ্যপ্রান্ত অনুসন্ধানে। সুন্দরবনে যে এত গাড়ি ভাড়া নেচ্ছে এবছর কি হবে উপায় আল্লাহ পাকই জানে। একে তো চিনির দাম অসম্ভব বেশি। মুসলমান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে আপনাদের সাথে। তো আমরা দীপ্তি টিভির পক্ষ থেকে এসেছেন। বসেন বসেন বসেন, আপনি তো নিচে বসে আছেন, আমি নিচে বসি। ঠিক আছে, আপনি বসেন নিচে বসুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। তা আপনারা ওই যে আমাদের ওই তারপর সবকিছু শোনা বোঝা যাবে পরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নিচ্ছি। আর ওই যে হেলালকে দেখতে পাচ্ছি, ওরাও তো ছিল সেই সময়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ছিল। আর ভাই আপনারা কি এই গ্রামেই থাকেন? দুইজন শ্বশুর বাড়ি, আমরা ভাবি আর আমি দুজন। আমাদের এলাকার সব মৌমাছির খামারি এক জায়গায় বসে দুঃখ সুখের গল্প করতে যে আমরা সামনে কিভাবে আগিয়ে যেতে পারবো। আচ্ছা, 12-13 দিন মধু হয় বছরে মৌমাছির। একটা মৌমাছির কাছ থেকে 12-13 দিন 3-4 জায়গার থেকে মধু আমরা কালেকশন পাই। বাদ বাকি এখান থেকে 6-7 মাসেদের বসে বসে চিনি খাবাই দিতে হবে 3-4 দিন পরে পরে। এই যে চিনির দাম অসম্ভব বেশি, আমরা এই যে দেশীয় সম্পদ টিকি রাখতে পারবো কিনা আল্লাহ পাকই জানে। মৌমাছির খামারওয়ালাদের আমার দাবি যে আমরা যে মৌমাছি বছরে 365 দিনে এক বছর 12-13 দিনে আমরা মধু পাই, এই 12-13 দিনে হয়তো আমরা মধুটা খুবই কম দামে আমাদের কাছ থেকে লোক নিয়ে যায়। আমরা মধুটা এত কম দামে ওদেরকে না দিয়ে আমরা যদি মধুটা আটকে ধরে রাখতে পারি, আমরা যদি দামে বেচতে পারি, মনে হয় আমরা সফল হতে পারবো সবাই। আমরা মধুর দামটা যদি ঠিক মতো না পাই তাহলে এই দেশীয় সম্পদ এই দেশে থাকবে না, বিলীন হয়ে যাবে। সেই সময় বলছিলেন আপনারা যে কৃষি কর্মকর্তারা সহযোগিতা করে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রতি আগে এইটা করতো না, আগে আমাদের বিসিক বা এলাকা সবাই আমরা থেকে আর কি সমস্ত জায়গায় মিলেমিশে চলতাম। আর ইদানিং এই 2 বছরের থেকে কৃষি কর্মকর্তারা এরা দিকে যে বিভিন্ন পরীক্ষা করে যে মৌমাছি ফুলিট 1 নম্বর ওষুধ হলো মৌমাছি, যেখানে মৌমাছি বসে সেখানে যে কোনো ফলনের বৃদ্ধি হয়। আপনার কাছে একটু এবার জানবো যে আপনাদের এই এলাকাটা তো একেবারেই উপকূলীয় এলাকা, বিশেষত আপনাদের এই শ্যামনগরটা সুন্দরবনের গা ঘেঁষে একেবারে। জি জি জি। আর হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। শেষ সীমানা
তো এইখানে আপনারা মধু সংগ্রহ করেন? জি। তো কিভাবে সংগ্রহ করছেন এখানে সেটা যদি একটু বলতেন। আমরা শস্যের মাঠে এক মাস 8-10 দিন রয়েছি, ওখান থেকে মধু আমরা মৌমাছিতে মধু কালেকশন করে আমরা গেছি ধুনি কালোজিরির মাঠে শরিয়াতপুর, ওখানে আমরা এক মাসের মতন আছি। ওখান থেকে শরিয়াতপুরিতে ধুনের মধু কালোজিরির মধু কালেকশন করে আমরা আসি আমরা নাটোরে। নাটোরে 20-25 দিন থেকে আমরা লিচুর মধু কালেকশন করি, ওইখান থেকে আমরা কেউ 15,000 কেউ 16,000 এইভাবে গাড়ি নিয়ে, কেউ 13,000 নিয়ে আমরা সুন্দরবনে, এই গাড়ি ভাড়ার টাকা এটা আমরা সুন্দরবন চলে এসে সুন্দরবনের গা ঘেঁষে সমস্ত এইখান থেকে গোলাখালি পর্যন্ত আমাদের মৌমাছির বক্স বসাইছে, 1,000,000 মৌমাছির বক্স আছে আমাদের এই সুন্দরবনে। এই মৌমাছি সব সুন্দরবনে চলে যায়, সুন্দরবনে যেয়ে সুন্দরবনের বিভিন্ন ফুল, এই ফুলের থেকে মধু নিয়ে আসে ওরা। আমরা এখন এসে এখনো মধু কালেকশন করিনি, হয়তো এক সপ্তাহ পরে 10 দিন পরে এই মধু কালেকশন হবে। আচ্ছা ভাই, তখন আমি ঢোকার সময় দেখলাম ওখানে আপনার সোলার প্যানেল আছে, আপনাদের এই এলাকাতে কি বিদ্যুৎ নেই? না না, আমাদের এখানে বিদ্যুৎ আসেনি। আপনাদের এই দীপ্তি টিভির মাধ্যমে যদি কোনো সরকারি হৃদয়বান ব্যক্তি যদি দিকে যদি আমাদের যদি উপকারে আসে এইটা আমাদের সাথে পাম না। আপনাদের এই এলাকায় এই স্কুল বা শিক্ষা ব্যবস্থাটা কেমন? শিক্ষা ব্যবস্থা খুবই ভালো আল্লাহর ইচ্ছায়, তবে কি আমাদের এলাকায় চাকরি নেই, শিক্ষিত হয়েছে সব ঢাকায় বুঝে দিয়েছে, আমাদের এলাকায় তো 2-3 জন ছেলে কোনো চাকরি নেই এদের। তো ভাই আপনার কাছে জানতে চাইবো যে এখন তো জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। জি জি। এই জলবায়ু পরিবর্তনের ফলে মৌমাছিরা যখন আপনাদের এই সুন্দরবন থেকে মধুটা সংগ্রহ করে নিয়ে আসে, এই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়েছে? হ্যাঁ, পানির মিষ্টি পানি আমরা মৌমাছি মিষ্টি পানিটাই সবচেয়ে পছন্দ করে, লবণ পানি এলাকায় মাছি যা নিয়ে আসে 1/3 মাছি থাকে আর 2/2 মাছি বিলীন হয়ে যায়, মারা যায়। এই মাছিটা আমাদের আবার ঢাকায় বা বিভিন্ন জায়গায় যেয়ে আমাদের এদের খাবি 6-7 মাস ধরে এদের আবার আর কি গুড়ে তুলতে। আচ্ছা ভাই জান, আপনি তো সুন্দরবনের ফুল ঘেঁষে মৌমাছির বক্সগুলো বসিয়েছেন। জি জি জি। ওই জায়গাটা একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম, চলেন। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো রায়মঙ্গল। রায়মঙ্গল। আচ্ছা, এই সামনেই সুন্দরবন একদম? হ্যাঁ, সামনেই সুন্দরবন, আমরা একদম শেষ সীমানা, এই শেষ সীমানা, এই গোলাখালি, সুন্দরবন গোলাখালির ট্যাকে। আচ্ছা, উঠি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এনে হলো সুন্দর এই টাইগার টিমির গনি নামিনি রা, এনে এই জঙ্গলে বাঘ ধরলি লাশ এনে উদ্ধার করে নিয়ে আসে। হ্যাঁ, বসি তাহলে ভাই। হ্যাঁ হ্যাঁ, বললাম না এই ধারে জঙ্গল সম্পূর্ণ, এটা এটা দ্বীপ, এটা দ্বীপ। আর আমরা এখন এই মূলত এখানেই কাজটা করব। এই ওই যে সব বক্স দেখা পাচ্ছ, যে বক্স এইসব, চলেন তাহলে উঠি। ঘেরের বাসা বলে এটা, উঁচুকুরি রেখেছে বাঘের ভয়তে। আচ্ছা, বাঘ কি আসে হানা দেয় এখানে? হ্যাঁ, অনেক সময় আসতে পারে, আর এই কারণে এরা ভয়তে উঁচু করে এ করেছে আর কি, যাতে আর কি বাঘটা আইসে যেন ওদের ধরতে না পারে, নিচেই থাকবে। এখানেই আপনার সব বক্সগুলো বসিয়েছেন? জি জি, এই যে মৌমাছির বক্স এইখানে বসাইছি। আচ্ছা, বাতাস কিন্তু প্রচুর এখানে? জি জি, প্রচুর বাতাস। বাতাসে অসুবিধা হয় একটু, তারপরে করার কিছু নেই, আমাদের মধু উৎপাদন করতে গেলে তো আসতে হবে। মাসি দেখেছেন কিভাবে জঙ্গলে যাচ্ছে আর কিভাবে আসতেছে, সব কিছু দেখাই তো যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানবো যে মৌ সুন্দরবনের একেবারে কুল ঘেঁষে আপনি বক্সগুলো বসিয়েছেন। জি জি। তো এর উপকারিতা কি পাচ্ছেন? উপকারী এখানে দেখাচ্ছে আমাদের, এখন ফুল সুন্দরবনের ফুল ছাড়া এখন কোথাও নেই, এই মৌমাছি এখন সুন্দরবনে এই ফুলের থেকে মধু আহরণ করে নিয়ে আসবে, এই মধুর জন্য আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এই সময়টাতে কি অন্য কোথাও অন্য কোনো ফুলের মধু পাওয়া যায় না? এই সময় অন্য কোনো মধু পাওয়া যাবে না। আচ্ছা, যার কারণে এখানে শুধু শুধুমাত্র? হ্যাঁ হ্যাঁ, এখানে। কতদিন রাখবেন এই বক্সগুলো এখানে? মধুটা আনুমানিক 1.5 মাস সুন্দরবনে ফুল থাকবে, সুন্দরবনের মধু আনতে পারবে এরা। আচ্ছা, তো এরপরে কোথায় যাবেন? এরপর আমরা ঢাকা মুন্সিগঞ্জ যাবো, আপনার ধনছে ফুলি।
ওইখানে যেয়ে ওদের খাবিতে হবে, চিনি গুলিয়ে চিনি খাবিতে হবে 6 থেকে 7 মাস। আচ্ছা, কোথাও মধু হবে না, এই 1-1.5 মাস এইখানে শেষ, আর কোথাও মধু নেই, এদের শুধু খাবিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা ভাই, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করতেছে, সুন্দরবনের কি শুধুমাত্র ওরা একটা কোনো নির্দিষ্ট কোনো ফুলের মধু সংগ্রহ করে নিয়ে আসে, নাকি অনেক রকমের ফুলের মধু সংগ্রহ করে নিয়ে আসছে? না, সুন্দরবনে বিভিন্ন রকমের ফুল আছে, যেরকম আপনার খলছে আছে, কেওড়া আছে, বাইনা আছে, আপনার গোরান আছে, বিভিন্ন কয়েক পদের ফুল আছে, কয়েক পদের ফুলের মধু নিয়ে আসে। তো এই সুন্দরবনের মধুর কি কোনো বিশেষ উপকারিতা আছে? হ্যাঁ অবশ্যই, সুন্দরবনের মধু আপনার সমস্ত রোগের ওষুধ, মধু সমস্ত রোগের, তারপরে এটা হলো আল্লাহর দান। সুন্দরবনের ফুল থেকে যে মধুটা সংগ্রহ করছেন, জি জি জি, তো এগুলো আবার বিক্রি করেন কত টাকা দরে? এদের আছে 250 টাকা কেজি, 300 টাকা কেজি, আমাদের কাছ থেকে অনেক ব্যাপারী কিনে নিয়ে যায়, নিয়ে এরা বাইরে মার্কেটিং করে। আচ্ছা, বিভিন্ন জায়গায় এরা 400-500 টাকা কেজি বিক্রি করে। অনেক কম দাম পড়লে? হ্যাঁ, 500-600 যার কাছ যা বিক্রি করে, আমাদের তো দাম এই মধু হিসেবে আমরা মূল্য পাইনি, মধুর যে মূল্য সেই মূল্যটা আমরা সঠিক পাইনি। আচ্ছা, এই আর কি। তো গতবার যখন আপনার সাথে যশোরে প্রোগ্রাম করেছিলাম, সরিষা ফুল নিয়ে কাজ করেছিলাম, সরিষা ফুলের মধু সংগ্রহ যে বিষয় ওইটার উপর কাজ করলাম, তো তখন এই পরিমাণে মৌমাছি ছিল না, মানে প্রত্যেকটা বক্সের মুখে মুখে একদম প্রচুর পরিমাণে মৌমাছি, এবং চারপাশটা তো পুরো মানে একেবারে বন বন করে ঘুরছে। জি জি, এত মৌমাছি বৃদ্ধি হওয়ার কারণটা কি? এত মৌমাছি বৃদ্ধি হওয়ার দেখাচ্ছে, আমরা প্রথম গেছি সরিষার মাঠে। আচ্ছা, এইখানে শুধু ওরা মধু খাইয়ে বাঁচি রিয়েছে, তারপর গেছি ধুনিয়া কালোজিরের মাঠে, ধুনিয়া কালোজিরের খাইয়ে বাঁচি রিয়েছে, তারপর লিচুর মাঠে লিচুর মধু খাইয়ে ওরা বাঁচি রিয়েছে, ওরা লিচুর মধুটা খাইয়েছে, প্লাস ওরা ডিম দিয়েছে, রানীতি বেশি দিয়ে এত বাচ্চাইজ বেশি হওয়ার পরে এত বক্সে এত মধু ওই মাছি বেশি। যে সময় দেখাচ্ছে আপনারা গেছেন গতবার প্রথম চান্সে আমরা 6-7 মাস ওদের খাবি চিনি খাবিয়ে পর আমরা মাঠে উঠেছি, সে সময় এত মাছি ছিল না, কেন মধুর এটা ওদের খাদ্য, যে মধুর খালি ওদের শক্তি বাড়ে বা ডিম দেয় বেশি, বাচ্চা বেশি, তাড়াতাড়ি দ্রুত বাচ্চা হয়। আচ্ছা ভাই, তাহলে আমি এখানে আপনার একটা বিষয় একটু জানতে চাইবো, আমার খুব জানতে ইচ্ছে করছে, যে আমরা তো জানি যে সরিষা ফুলের মধুটা জমে যায়। জি জি জি। হ্যাঁ, আবার আপনি বলছেন যে সরিষা ফুলের মধুটা যখন আপনি সংগ্রহ করেন, তার আগের 6 মাস আপনার ওদেরকে চিনি খাওয়াতে হয়। জি 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 জি। এই জমে যাওয়ার পিছনে কি কোনো বিশেষ কোনো কারণ আছে? আবার এখন ওদের বৃদ্ধি, সংখ্যাও বৃদ্ধি পেয়েছে টানা মধু খাওয়ার কারণে, এটি কি কোনো আলাদা করে কোনো বিশেষত্ব আছে? না না, আমাদের সরিষার মধুটা নেকটার বেশি, এটা হলো শীতকালে, শীতকালে কুয়াশা পড়ে, কুয়াশা যেখানে পড়বে সেখানে সেই মধুটা আপনার জমতে দিতে হবে। আচ্ছা, সরিষা ফুলের মধুটা ওর নেকটার বেশি ওটা জমে যায়। আচ্ছা, তারপরে এই গরমের এই যে মধু হবে, যত মধু হবে এটা জমবে না, এখন কুয়াশা নেই, শীত নেই, এখন কোনো মধু জমবে না, শীতের কালে কুয়াশা পড়ার পরে ফুলি যে কুয়াশা থাকে, কুয়াশার কারণে প্লাস সরিষা ফুলির নেকটার আছে, এটা মধুটা জমে যায়। আচ্ছা, মেন উদ্দেশ্য হলো কুয়াশা, কুয়াশা বা শীতকাল, শীতকালে মধু জমে, সরিষা ফুলির যদি 50 গ্রাম মধু থাকে, 1 মণ মধু দিলে মধু জমার করে দিয়ে। আচ্ছা, এরপরে আপনার টার্গেটটা কি, কোথায় যাবেন, কোন জেলায় যাবেন? এরপর আমি ঢাকা মুন্সিগঞ্জ যাবো, ঢাকা মুন্সিগঞ্জ ফুলের উপর কাজ করবেন, ঢাকা মুন্সিগঞ্জ, ওখানে আপনার কিছু ধনচে আছে, ধনচে ফুল ওইটা রানীতে খাইয়ে পুলিয়ান পাওয়া যায়, এটা পুলিয়ের রানীতে নিয়ে খাইয়ে ডিম দেবে, আর আমরা সম্পূর্ণ আমরা খাবি ওদের এই 6-7 মাস খাবি বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, গতবারও আপনার কাছ থেকে বিদায় নিতে হলো, এবারও নিতে হচ্ছে, হয়তো বা আবারও কখনো দেখা হবে ঘুরতে ঘুরতে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ আশি ভাই, আজকের মতো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের মৌমাছির জন্য দোয়া করবেন, আর পাবলিকের বলবেন আমার মোবাইল নাম্বার দেবেন, যে মৌমাছি আমরা কিভাবে মধু আহরণ করি, আমাদের কত কোটি কোটি মাছি আছে, এই যে মধুটা সঠিক কিনা অনেকের হয়তো ধারণা নেই, যে এই মধু সঠিক না, আপনাদের মাধ্যমে আপনারা এই দীপ্তি টিভির মাধ্যমে এটা ফুটিয়ে তুলবেন, খাঁটি মধু, খাঁটি মধু পাওয়া যায়, আর সবাই কম দামে, কম দামে, কম দাম তো আমাদের কাছে যারা কেনে তারা তো কম বেশি দামে বিক্রি করে, যদি আমাদের খামারে আমাদের কাছে যোগাযোগ করে মধু নেয়, আরও কম দামে মধু অবশ্যই পাবে, ওদের অত দাম ওই দেখিনে খাতি হবে না। তো ভাই আসি আজকের মতো, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, দোয়া করবেন আমাদের সবার জন্য, দোয়া করবেন। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে এসসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এ
এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। ভোলার চরাঞ্চলে ঘাস ও মিঠা পানির অভাবে মারা যাচ্ছে গবাদি পশু। ভিয়েতনাম থেকে চাল রফতানি কমেছে। চায়ের নতুন নিলাম মৌসুম শুরু হয়েছে 25 এপ্রিল। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গবাদি পশুর মধ্যে ভোলায় মহিষ পালন বেশ জনপ্রিয়। জেলার অধিকাংশ খামারে মহিষ পালন করে জীবিকা নির্বাহ করেন। মহিষের দুধ ও দুগ্ধজাত খাদ্য ভোলার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু চারণভূমিতে লবণ পানির পরিমাণ বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় ঘাস আর মিঠা পানির অভাবে মহিষের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। প্রাণিসম্পদ বিভাগের তথ্যানুযায়ী ভোলা জেলার বিভিন্ন চরাঞ্চলের কৃষকরা প্রায় 91,000 মহিষ পালন করছেন। প্রতিদিন এসব মহিষ থেকে প্রায় 300 টন দুধ উৎপাদন হয়। দুধ বিক্রি করে বছরে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা আয় করেন খামারিরা। লোকালয়ে ঘাসের অভাব থাকায় বিভিন্ন চরাঞ্চলের চারণভূমিতে পালন করা হয় মহিষ। কিন্তু সম্প্রতি বাঁধান এলাকায় লবণ পানি প্রবেশ করায় ঘাস আর মিঠা পানির তীব্র সংকট দেখা দিয়েছে। লবণাক্ত পানি খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং ইতিমধ্যে বহু মহিষ মারা গেছে। গবাদি পশু নিয়ে গবেষণাকারী বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য মতে 2015 থেকে 2016 অর্থবছরের খাদ্যের অভাবসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলায় 14% মহিষ মারা গেছে। সর্বশেষ গত 3 মাসে জেলার বিভিন্ন চরাঞ্চলে 40টিরও বেশি মহিষ মারা গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ ভিয়েতনাম থেকে কমেছে চাল রফতানি। রফতানি হ্রাসের জন্য চীনকে দায়ী করছেন দেশটির ব্যবসায়ীরা। তারা বলছেন ভিয়েতনামের চালের বাজার নিয়ে তদন্ত শুরু করেছে চীন। এতে ভিয়েতনামের বাজারে নিত্য পণ্যটির দাম বেড়ে যায়। বাড়তি দামের কারণে অন্যান্য দেশের ব্যবসায়ীরা ভিয়েতনামের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা প্রথম প্রান্তিকে দেশটি থেকে চাল রফতানি হ্রাসে অগ্রণী ভূমিকা রাখছে। ভিয়েতনামের এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটি থেকে চাল রফতানি কমেছে 24%। জানুয়ারি থেকে মার্চ এ সময় ভিয়েতনামের সব মিলিয়ে প্রায় 12 লাখ টন চাল রপ্তানি করেছে। আন্তর্জাতিক চাল রপ্তানিকারকরা জানান 2015 সালের প্রথম প্রান্তিকের পর দেশটি থেকে এটি পণ্যটি সর্বনিম্ন রপ্তানি। এই প্রান্তিকে ভিয়েতনাম থেকে 11,30,000 টন চাল রপ্তানি হয়েছিল। ভিয়েতনামের সবচেয়ে বড় চাল ক্রেতা দেশ চীন। 2012 সালের পর থেকে ভিয়েতনাম থেকে চাল আমদানি বাড়িয়েছে চীন। দেশটি প্রতি বছর ভিয়েতনাম থেকে প্রায় 20 লাখ টন চাল আমদানি করে। চলতি অর্থবছর মোট 50 লাখ টন চাল আমদানি করে চীন, যা গত বছরের তুলনায় 4% বেশি। চীন সবচেয়ে বেশি চাল আমদানি করে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। তাই দেশটি চাল আমদানি বাড়ালে এ দুইটি দেশই লাভবান হবে। প্রায় 1 মাসের বিরতি দিয়ে 25 এপ্রিল থেকে হয়েছে চায়ের নতুন নিলাম মৌসুম। 2017-18 মৌসুমে 45টি নিলাম আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে চা বোর্ড। অনুকূল পরিবেশ থাকায় মৌসুমের শুরুতেই পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাবে বলে আশা করছেন চা সংশ্লিষ্টরা। বাংলাদেশ টি সেল কোঅর্ডিনেশন কমিটি মৌসুমের প্রতি মাসের সপ্তাহভিত্তিক নিলাম তারিখ নির্ধারণ করেছে। এ হিসেবে প্রতি সপ্তাহের মঙ্গলবার নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম আয়োজন করা হবে মোট 45টি। তবে জাতীয় দিবসের কারণে আগামী 15 আগস্টের নিলামটি অনুষ্ঠিত হবে 16 আগস্ট। এছাড়া 4 জুলাই অনুষ্ঠেয় 10ম ও 12 সেপ্টেম্বর অনুষ্ঠেয় 19তম নিলাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার কারণে পরিবর্তন হতে পারে। 2016-17 মৌসুমের সর্বশেষ নিলামটি গত 21 মার্চ অনুষ্ঠিত হয়। নিলাম বর্ষের শুরুর দিকে 48টি নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ভালো মানের চা সরবরাহ কমে যাওয়ায় এবং বাগান থেকে পণ্যটি সরবরাহ কমে আসায় মৌসুম শেষ হয় 46টি নিলামের মধ্য দিয়ে। টি সেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা জানিয়েছেন আবহাওয়া অনুকূল থাকায় এবার শুরু থেকেই বাগানগুলোয় ভালো মানের চা উৎপাদন হচ্ছে। গত মৌসুমে দেশে রেকর্ড 85 মিলিয়ন চা উৎপাদন হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললে এবার উৎপাদন এর চেয়েও বেশি হতে পারে। দেশের প্রধান রপ্তানি পণ্যর মধ্যে চা অন্যতম। দেশে চা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়ন সম্ভব হলে চা রপ্তানি আরও বেগবান হবে, আমাদের দেশ আয় করবে আরও বৈদেশিক মুদ্রা। এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল এই সুন্দরবন। আর এই বনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানকার অনেক মানুষেরই কর্মসংস্থানের ব্যবস্থা। কেমন আছে সেই মানুষরা, তাদেরই সন্ধান করেছি আজ আমরা দীপ্ত কৃষিতে। আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি এসিআই এগ্রিবিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।